News Only 24, News Only 24. অ্যাথলেটিক একাডেমির উদ্যোগে পার্থেনিয়াম সাফাই অভিযান সিদ্রানিতে। উত্তর চব্বিশ পরগনা বাগদা ব্লকের সিদ্রানি অ্যাথলেটিক একাডেমির বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে শতাধিক ছাত্রছাত্রীদেরকে নিয়ে এদিন সিদ্রানি পার্শ্বস্থ এলাকায় পার্থেনিয়াম সাফাই অভিযান করে এবং এলাকায় সচেতনতার বার্তা দিতে পার্থেনিয়াম সচেতনতা নিয়ে পদযাত্রা করেন। এই বিষয়ে সিদ্রানি অ্যাথলেটিক একাডেমির প্রশিক্ষক গৌর রায় বলেন, পার্থেনিয়ামের কারণে নানা শারীরিক সমস্যাও চাষের সমস্যা হয়, সেই কারণে এলাকার মানুষকে সচেতন করতেই আমাদের এই অভিযান। সিন্দানি অ্যাথলেটিক একাডেমির তরফ থেকে পার্থেনিয়াম গাছ নির্মূল করে এবং পদযাত্রা করে একটা বার্তা দেওয়া হলো যে পার্থেনিয়াম মানুষের পক্ষে ক্ষতিকারক, হাঁপানি, অ্যালার্জি ইত্যাদি গুলো হয়, সেজন্য আমরা একটা সচেতনতার বার্তা এবং পার্থেনিয়াম নির্মূল করে জনগণকে সচেতন করা যে আপনারা পারলে আপনার বাড়ির সামনে যে পার্থেনিয়াম গাছ হয়েছে সেটাকে পরিষ্কার করুন। মানে কেন আজকে অনুষ্ঠান আছে? এটা আমাদের আজকে বাৎসরিক অনুষ্ঠান, এখানে আমরা অনেক সামাজিক অনুষ্ঠান করি, শীত বস্ত্র বিতরণ, তাদেরকে খাওয়ানো, তাদের পথ খরচা প্রদান, ম্যাজিক শো বাচ্চাদের আনন্দের জন্য, এগুলো আমরা করে থাকি। সেই কারণেই আজকের এই অনুষ্ঠান। আপনার নাম? আমার নাম গৌর রায়, ফাউন্ডার প্রিন্সিপাল কোচ সিন্দানি অ্যাথলেটিক একাডেমি। এই পার্থেনিয়াম হচ্ছে আমাদের জন্য ক্ষতিকারক, কারণ এই পার্থেনিয়াম থেকেই আমাদের বিভিন্ন ধরনের রোগ সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের চর্মরোগ, তারপর ফুসফুসের রোগ, তারপর এইগুলো জমিতে থাকার কারণে জমির ফসলগুলো ক্ষতি হচ্ছে, যার কারণে মানুষকে জনসচেতনতার জন্য এটি আমরা আজ এই অভিযানটা চালু করেছি। এই অভিযানটা আমাদের সিন্দানি অ্যাথলেটিক একাডেমির তরফ থেকে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এই জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই অনুদান এই অনুষ্ঠানটা আজকে পরিচালনা করছি। আপনার নাম কী? আমার নাম শিখা রায়, ছাত্রী ছাত্রী একজন।